হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ অফ স্ক্রিম। তো আজকে আপনাদেরকে আমি একটি সিস্টেম দেখাবো যেটির মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির কত বছর বয়স, মাস এবং দিন অতি সহজেই বের করতে পারবেন। তো এটি করার জন্য আমরা ফার্স্ট টাইমে চলে যাবো হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা উপরের দিকে যে সার্চ বাটি রয়েছে এখানে হচ্ছে সার্চ করবো, লিখে হচ্ছে বয়স ক্যালকুলেটর। তো বয়স ক্যালকুলেটরে লিখে সার্চ করার পরে আপনি যে উপরের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন বয়স ক্যালকুলেটর লিখে, তো আমরা এটাতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পরে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমি এটাকে আগে ইনস্টল করে রেখেছি, তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে অ্যাপসটি ইনস্টল হয়েছে সেই অ্যাপসের মধ্যে। তো অ্যাপসে আসার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে বয়স ক্যালকুলেটর নামে যে অ্যাপসটি আমরা ইনস্টল করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো এরপরে আমরা এখান থেকে এই বয়স ক্যালকুলেটরে ক্লিক করব। তো অ্যাপসটিতে ক্লিক করার পরে এটি হচ্ছে অ্যাপসের ওয়েব পেজটা দেখাবে। তো এটি আসার পরে আপনি যে নিচের দিকে যে তারিখটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার, আপনি যখন এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করবেন সেটা হচ্ছে সেই দিনকার তারিখ দেখাবে। আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন। এবং আপনি উপরের দিকে যে কোনো ব্যক্তির যে জন্মসালটা রয়েছে সেই জন্মসালটা দিবেন। তো ধরুন আমি এইখানে হচ্ছে আপনার 1990 দিচ্ছি এবং ধরুন হচ্ছে আপনার 6 অক্টোবর, ঠিক আছে। তো উপরে আমি 6/10/1990 দিলাম এবং আপনি যখন এই ক্যালকুলেশনটা করবেন তখন হচ্ছে নিচের ডেটটা দেখাবে। তো আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে যেটি করতে হবে যে হিসাব করুন, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার বর্তমান যে বয়স এটা দেখাচ্ছে হচ্ছে 33 বছর 1 মাস 7 দিন, ঠিক আছে। তো আপনি এখান থেকে আরও দেখতে পারবেন যে পরবর্তী কতদিন পর হচ্ছে আপনার বার্থডে। আপনি কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনার যে বয়সের যে ডিটেলস থাকে, অর্থাৎ আপনি কত, আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন, সেই সাথে আপনি চাইলে এখান থেকে কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তো এই ছিল আমাদের আজকে ছোটো একটি ভিডিও। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।